শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। যারা আপনারা এই বছর ক্লাস এইটে আছেন, বা আপনাদের যে জেএসসি পরীক্ষার কথা ছিল, জেএসসি পরীক্ষা তো হচ্ছে না, কিন্তু আপনাদের সেই পরীক্ষা এবং ফর্ম পূরণের সম্পর্কে এখানে একটি নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে যা লেখা আছে, বিষয় করোনা ভাইরাস কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা গ্রহণ না করা এবং জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বিষয়টা দেওয়া আছে, এখানে আপনাদের জেএসসি পরীক্ষাটা হবে না, কিন্তু আপনাদের ফরম পূরণ করতে হবে। আর ফরম পূরণটা কিসের জন্য করতে হবে, আমরা এই বিবরণে দেখলে, মানে বিবরণে পড়লে আমরা দেখতে পাবো। তাই আমরা দেখি, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণীকক্ষে শিক্ষা শেখানো কার্যক্রম বিবেচনায় 2021 সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করতে হবে। 2021 সালের জেএসসি পরীক্ষার্থীদের স্বশিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ প্রদানের জন্য আগামী 6/12/2021 থেকে 13/12/2021 তারিখের মধ্যে জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো। তাই শিক্ষার্থী বন্ধুরা, এইটি পড়ে আমরা যেটি বুঝতে পারলাম যে আপনাদের ফর্ম পূরণ করতে হবে এই কারণেই যে আপনারা সেই বোর্ড থেকে আপনারা একটি সনদ পাবেন বা সার্টিফিকেট পাবেন, তার জন্য আপনাদের ফর্ম পূরণ করতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন যে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সেটা আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে জানতে পারবেন। তাই শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ।